أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة ملك آيات 1 এখানে তিনি বলেছেন মহামহিমাময় তিনি যার হাতে চরম ক্ষমতা আর তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন যিনি মরণ ও জীবন বানিয়েছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন কাজে কর্মে তোমাদের মধ্যে কে ভালো তিনি সব শক্তি ধরেন ও মাফ করে থাকেন এখন এখানে আল্লাহ বলেছেন যে পরীক্ষা করার জন্য তিনি সব কিছু সৃষ্টি করেছেন কাজে কর্মে কে ভালো কে মন্দ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক মানুষ যখন দুনিয়াতে এসে গেছে তখন তাকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা শব্দটার মধ্যে বেশ একটা ভয় আতঙ্ক এবং পরীক্ষা দিতে চাওয়ার যে একটা বিরক্তি পড়াশোনা করার যে একটা বিরক্তি এটা কাজ করে মানুষের মধ্যে মানুষ মোটেই পরীক্ষা দিতে পছন্দ করে না কিন্তু পরীক্ষা দেওয়ার পেছনে তো একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে পার্থিব পরীক্ষাগুলোর উদ্দেশ্য হচ্ছে তারা সুখের জান্নাতে যেমন আমরা পরকালের পরীক্ষার জন্য পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে সুখের জান্নাতে যাওয়া যাতে জাহান্নামে না যায় ফেল করলে তো জাহান্নামে যাবে মানুষ আর পার্থিব পরীক্ষার উদ্দেশ্য যারা মেডিকেল সায়েন্স পড়তে চায় তারা ডাক্তার হবে টাকা কামাবে একটা সুখের জীবন হবে ইঞ্জিনিয়ার হবে টাকা কামাবে একটা সুখের জীবন হবে তারপর অন্য যে কোনো পেশা কম্পিউটার আইটি হোক বা যে কোনো ধরনের যে কোনো পেশা তারা সেই পেশাটাকে যখন ডিগ্রিটা অর্জন করবে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা একটা আলটিমেটলি রুজি রিজিক এবং সুখের দামি বাড়ি গাড়ি যা চাঁদ তারা চাই সেই জিনিসটা অর্জন করবে এটা হচ্ছে পার্থিব জীবনের পরীক্ষার উদ্দেশ্য ঠিক একইভাবে পরলৌকিক জীবনের যে পরীক্ষার উদ্দেশ্য তা হচ্ছে পরীক্ষায় পাশ করলে জান্নাত আলটিমেটলি জান্নাত বা বেহেশত শেষ পর্যন্ত জান্নাত বা বেহেশত লাভ করা এটা হচ্ছে আমাদের এই জীবনের পরীক্ষা পরীক্ষার শেষ গন্তব্য এবং পরীক্ষা পাশ করলে প্রাপ্য আর যারা ফেল করবে তাদের জন্য দোজখ পার্থিব দুনিয়াতেও তাই যারা যে কোনো সাবজেক্টে অ্যাডমিশন নিল কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে ফেল করলো এবং পরীক্ষাটা পাশ পারলো না ডিগ্রিটা নিতে পারলো না তাদের জীবনটা তাদের টাকা পয়সা তো খরচ হলোই সময় তো খরচ হলোই এবং কোনো কিছুই তাদের যে উদ্দেশ্য নিয়ে তারা সে পরীক্ষাটা দিতে চেয়েছিল সে পরীক্ষার উদ্দেশ্যটা পূরণ তাদের হলো না তো আল্লাহ পাক এখানে মানুষকে বিশ্বাসী হতে বলেছেন কারণ আল্লাহ পাকের মানুষের পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ তাকে না দেখে ভয় করবে যারা না দেখিয়া গায়বানা রবকে ভয় করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার তো এখানে পরীক্ষার পাশ মার্কটা যদি ধরা হয় যে 50% কেন বলছি আমি এখানে যে আমলের আল্লাহ তাআলা বলেছে যারা বিশ্বাসী নয় বিশ্বাসী ব্যতীত রেখে যারা আছে তাদেরকে আল্লাহ পাক তাদের কোনো আমল তাদের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ তাআলা মানুষকে বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে সমস্ত আসমানি গ্রন্থ অনুযায়ী মানুষকে বানাবার সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হচ্ছে না দেখে গায়বানা রবকে বিশ্বাস স্থাপন করা তো যদি বিশ্বাসই না থাকে যদি কিয়ামত সম্পর্কে বিশ্বাস না থাকে
সৃষ্টিকর্তা সম্পর্কে অদৃশ্য গায়েব সৃষ্টিকর্তা সম্পর্কে বিশ্বাস না থাকে, যে জিনিসগুলোকে ইমান আনতে বলা হয়েছে এগুলো সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, তবে সে যদি খুব হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানুষেরকে দয়া দেখায়ও, তবে সেটা তার জন্য গৃহীত হবে না। এখানে অনেক নাস্তিক বলে থাকে যে একটা ভালো কাজের মূল্যায়ন কেন হবে না, আল্লাহ তাআলা সব। আবার আল্লাহ তাআলা আর একটা আয়াতে বলেছে যে অনুপরিমাণ সৎকার্য কার্য এবং অনুপরিমাণ অসৎ কার্য আমি উপস্থিত করব। তো এখন সৎকার্যের যে পুরস্কার সেটা যদি স্রষ্টাকে না বিশ্বাস করে কেউ, তাহলে সৎকার্য করার জন্য তার দুনিয়াতে দুটো উদ্দেশ্য থাকতে পারে। সে ভালো কাজের বদলে কোনো প্রতিদান সে প্রত্যাশা করবে। তার মনের মধ্যে যদি স্রষ্টা সম্পর্কে বিশ্বাস বা ইমান না থাকে, তাহলে সে ভালো কাজের জন্য তার সুনাম চাইবে, দুনিয়াবী সুনাম এটা চাইবে। আর যদি সুনাম না চায়, অর্থ চাইবে, কিছু একটা জিনিস তারা চাইবে, আল্লাহ তাআলা সাধারণত দুনিয়াতে তাদেরকে সেই সব পুরস্কারগুলো দিয়ে দিবেন। যারা অবিশ্বাসী, দেখা যায় যে অবিশ্বাস করা সত্ত্বেও তাদের অনেক সময় অনেক শাস্তি হয় না, তাদেরকে আল্লাহ তাআলা আখেরাতে একবারই পাকড়াও করবেন, কারণ তাদেরকে তাদের যে এ দুনিয়াবী কাজের পুরস্কার দুনিয়াতেই দিয়ে দিয়ে থাকেন। তাও আল্লাহ বলেছেন যে কেউ এই দুনিয়ার পুরস্কার কামনা করে তাকে আমরা এ দুনিয়াতেই পুরস্কৃত করি, যে কেউ পরকালে পুরস্কার কামনা করে তাকে আমরা পরকালে পুরস্কৃত করি, কিন্তু আমরা কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করি। অর্থাৎ কৃতজ্ঞ বলতে, এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে এ দুনিয়ারও কিছু নর্মস অ্যান্ড এটিকেটস আছে, নীতিমালা আছে, যেগুলো নাকি মানুষের প্রতি মানুষের রাইটস ক্ষুণ্ণ করা যাবে না, মানুষের জন্য মানুষের ভালো কাজ করতে হবে, এই জিনিসগুলো ধর্মও শেখায়। আবার অনেক নাইহিলিস্ট ফিলোসফিস যারা তৈরি করেছেন তারাও শেখায়। তো মানুষের জন্য কিছু করলে তার প্রতিদান, যদি সে ইহকালীন সাফল্যের জন্য করে থাকে, ইহকালে এটা দিয়ে দেওয়া হয়, চুকিয়ে দেওয়া হয় তাদেরকে, তাদের পরকালে কোনো হিস্যা থাকবে না। কিন্তু পরকালে বিশ্বাস করলে পরকালে কিয়ামতের মাঠে পাশ করার জন্যই অবশ্যই একটা ইমান থাকা লাগবে, এবং সেই ইমানটা হচ্ছে একটা পরীক্ষা পাশের কাট অফ, সেটাকে 50% বলে আমি যে বলছি, এটা বলার কারণ যে মিজান, সেটাকে আমরা দাড়িপাল্লা বলি, স্কেল বলি, বা যে কোনো মেজারিং স্কেল বলি, যে কোনো পরিমাপের কোনো বিষয় আমরা বলি সেটাকে, তো সেই মিজানটা আলটিমেটলি, সেই মিজানটা যখন তাতে আমল মাপা হবে, যখন তাতে মিজানে আমলগুলো মাপা হবে, তখন সে আমলের মাপ প্রথমে ইমানকে দেওয়া হবে দাড়িপাল্লাতে। সে দাড়িপাল্লাই বলি অথবা মেজারমেন্টের কোনো যন্ত্র বলি অথবা মেজারমেন্টের কোনো পরিমাপ কাঠি বলি, তো আমলে দাড়িপাল্লাতে প্রথমে ইমানকে দেওয়া হবে। এবং ইমানের পর যদি একটা ভালো কাজ, যে জন্য ভালোর পাল্লায় যদি সে ভালো কাজটাকে দেওয়া হয়, তাহলে সেটা পূর্ণ, তাহলে দাড়িপাল্লা একদিকে ঝুললো, নেকির পাল্লা ভারী হলো। আবার যদি একটা বদ কাজ দেওয়া হয়, তাহলে বদির পাল্লা বেশি ঝুলে গেল। এইভাবে নেকি এবং বদি এভাবে তাকে চাপানো হবে। কিন্তু যারা বিশ্বাসই করেনি, তাদেরকে এই মিজানের মধ্যে তাদেরকে তাদের যে ভালো কাজ বা মন্দ কাজ কোনো কিছুই উঠানো হবে না, তারা জাহান্নামে যাবে। যারা মনের ভেতর থেকে কুফরি লালন করে, কুফর অর্থাৎ অবিশ্বাস লালন করে, কারণ তারা তো পরকালে রবের সাক্ষাৎ এবং পরকালের যে পরীক্ষা এটাকে অস্বীকার করেছিল, তারা ইহকালীন জীবনের জন্য যা কিছু ভালো করুক না কেন, মানবতার খাতিরে যা কিছু ভালো কাজ করুক না কেন, তাদের পুরস্কারটা আল্লাহ পাক এ দুনিয়াতেই দিয়ে দেবেন। কিন্তু পরকালীন যে পাশের বিষয়টা, এর জন্য অবশ্যই ইমান অপরিহার্য, এবং ইমান থাকার পর,
ইমান হচ্ছে দাড়িপাল্লাকে সমান সমান করবে, না হলে তার দাড়িপাল্লা সমানই হবে না। ইমান থাকার পর একটি ভালো একটি মন্দ এই দিয়ে দাড়িপাল্লা যদি দেখা যায় যে ভালো কাজ তার বেশি হয়, ভালো কাজ বেশি হওয়ার কারণে তার দাড়িপাল্লা যদি দেখা যাচ্ছে যে ভালোর পরিমাণ বেশি, তখন সে বেহেস্তি হবে। আর যদি দেখা যায় মন্দের পরিমাণ বেশি, তবে সে দোজকি হবে। কিন্তু আল্লাপাক এবারও এক কথা বলেছেন যে যার ভেতরে সরিষার দানা পরিমাণও ইমান থাকবে, অনেক অনেক দিন দোজক ভোগের পর আল্লাপাক তাকে একসময় বেহেস্তে নেবেন ইমানের কারণে। কারণ মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যই ছিল যে না দেখে একজন গায়বানা রব যে আছে তাকে বিশ্বাস করা। নাস্তিকরা এরা যে জীবনের যে সংজ্ঞাটা দেয় তারা, এটা অত্যন্ত নির্বুদ্ধিতার একটা সংজ্ঞা। মানুষের জন্য ভালো কাজ করলাম, ভালো কথা বললাম, এই সেই অমক তমক, কিন্তু স্রষ্টাকে আমি তাকে চিনি না, সে যে কথা বলছে তো তাহলে সে আলটিমেটলি তার ভেতরে মনুষ্যত্বের যে কম্পোনেন্টগুলো আছে বা মনুষ্যত্বের যে বিষয়াবলী তার মধ্যে আছে, সিগমান্ড ফ্রয়েডের গবেষণা বা মতবাদ অনুযায়ী মানুষের মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে সাইকোলজিক্যালি, সেটা হচ্ছে ইডস বা নবস, ইগো, এটাও নবসের একটা অংশ, মানুষের যে অহংবোধ, মানুষের সুপিরিয়রিটির একটা প্রকাশ ইগো, আরেকটা হচ্ছে সুপার ইগো বা বিবেক। তো মানুষ একজন প্রকৃত নাস্তিক মানুষ, যদিও প্রকৃত নাস্তিক দুনিয়াতে আদৌ হয় কি না সন্দেহ আছে, সব মানুষই অন্তরের ভেতরে তার সারাটা জীবনে কখনো না কখনো সে প্রার্থনা করার আকুতি এবং স্রষ্টাকে বিশ্বাস করার যে একটা, হ্যাঁ স্রষ্টা তো থাকতেও পারে, এই যে স্কেপটিজমের বাইরে আসলে কোনো নাস্তিকও যেতে পারে না। যারা সিদ্দিক তারা তো স্কেপটিজমের ঊর্ধ্বে চলে যায়, তারা নিশ্চিত হয়ে যায়, নবী রাসূল সহ সিদ্দিক যারা বা নিশ্চিত বিশ্বাসী দ্বারা, তারা স্কেপটিজম বা সন্দেহ, স্রষ্টা যে আছেন, থাকতে পারেন, আছেন, এই সন্দেহগুলোর উপরে চলে গেলে সিদ্দিকদের স্তর পার হয়ে যায়। কিন্তু সিদ্দিকের নিচ থেকে যতগুলো মানুষ নাস্তিক পর্যন্ত, তাদের ভেতরে কিন্তু সন্দেহ জিনিসটা থেকেই যায় যে একটা স্রষ্টা একজন কেউ থাকতেও পারে, শুধু বিনা স্রষ্টাই এ সমাজ সৃষ্টি হয়নি। কিন্তু তাদের মধ্যে যেহেতু তাদের কথা হচ্ছে স্রষ্টা যেহেতু সামনে আমরা চোখের সামনে দেখছি না, আমরা বিশ্বাস করব না, এটাই হচ্ছে নাস্তিকদের কথা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কিভাবে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে যাও, বাক বিতণ্ডা করো আমার সাথে, যখন তোমরা একসময় কিছুই ছিলে না, মাতৃগর্ভে তোমরা কিছুই ছিলে না। ছবিতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিউমুলাস উফ্রাস বা একটা ওভাম, মানুষের একটা ডিম্বকণা, যেটা নাকি 0.1 মিলিমিটার, এবং এর পাশে যে কোষগুলো এগুলো হচ্ছে ওভারিতে যে কোষগুলো দিয়ে এটা স্যারাউন্ডেড থাকে বা যে ওভামটা চারপাশে ঘেরা থাকে ওভারির কিছু কোষ। তো মানুষের এই 0.1 মিলিমিটার অবস্থায় মানুষ থাকে এবং স্পার্ম ফার্টিলাইজ করার পর একটা জাইগোটে পরিণত হয় এবং সেই জাইগোটটাও কিন্তু এরকম ইউনিসেলুলার থেকে ভাগ হয়ে এরকম একটা ছোট্ট একটা ভ্রূণের থেকেও ছোট জিনিসে তৈরি হয়, সেটাকে ভ্রূণই বলা হয়, এমব্রায়ো বলা হয় ইংলিশে, কিন্তু কত একটা কোষের দলা যেটা সূরা আলাকে বলা হয়েছে, এরকম অবস্থায় থাকে সে। আর তারপর আস্তে আস্তে তাকে রক্ত দিয়ে গোশত দিয়ে ঢেকে দেওয়া হয়। আল্লাহ পাক এই কথাগুলো যে বলেছেন সূরা আলাকে যে মানুষ কি প্রক্ষিপ্ত বীর্যের ফোঁটা মাত্র নয়, তারপর সেখান থেকে আস্তে আস্তে তিনি তাকে মাতৃগর্ভে বিকাশ ঘটান এবং তারপর তাকে একটা পূর্ণাঙ্গ অবয়বে তৈরি করেন বিভিন্ন স্টেজের মাধ্যমে, তারপর
মাতৃগর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়। এরপর প্রকাশ্য বিতণ্ডাকারী হয়, প্রকাশ্য ঝগড়ায় লিপ্ত হয় যে তাকে কেউ সৃষ্টি করেনি, সে এমনি এমনি জন্মেছে আল্লাপাকের ইচ্ছা ছাড়া। তো নাস্তিক যে মানুষ, সে মানুষের যত উপকারই করুক না কেন, তার মধ্যে যে সুপার ইগো নামের জিনিসটা, অর্থাৎ বিবেক নামের জিনিসটা, এই জিনিসটা কোত্থেকে আসবে? বিবেক তো পরকালে বিশ্বাসের সাথে সম্পর্কিত, আত্মার সাথে সম্পর্কিত, যে আমি ভালো কাজ করলে প্রকৃতি থেকেই হোক বা সৃষ্টিকর্তা থেকে হোক একটা ভালো প্রতিদান আমি পাবো, যদি মানুষ আমার মূল্যায়ন নাও করে। মানুষ আমাকে মূল্যায়ন করলো কি না করলো, আমি আমার কাজের দাম পেলাম কি না পেলাম, আপাতভাবে বিখ্যাত হলাম কি না হলাম, আপাতভাবে টাকা পয়সা পেলাম কি না পেলাম, কিন্তু কেউ আমাকে দেখছেন, এই বিশ্বাস, এই বিবেকবোধ যদি না থাকে মানুষের মধ্যে, তাহলে সে সত্যিকার অর্থে কখনো মানুষে উঠতে পারবে না। সুতরাং মানুষ, নাস্তিকরা বেসিক্যালি, তাদের ইডস এবং ইগো দুটো আছে, অর্থাৎ ইগো যেটা মানে তাদের নিজের যে আত্মসম্মান, মান সম্মান, সম্মানিত হবার যে নিজেকেই বড় ভাবার যে গুণটা, এটা খুব বেশি রকমভাবে আছে। আর নফস, যে নফস সংক্রান্ত জিনিসগুলো তো আছেই, নফসের থেকে বরং ইগোটা অনেক বেশি থাকে মানুষের মধ্যে। নফসকে অনেক সময় মানুষ সামলে নেয় কষ্ট করে, কিন্তু ইগোকে সামলানো বেশ মুশকিল। আর সুপার ইগো যেটা, সেটা হচ্ছে যে বিবেক, এই বিবেকের সাথে কিন্তু ধর্ম এবং প্রকৃতির প্রতিশোধ এবং মৃত্যুর পরের জীবন, এই জিনিসগুলোর সাথে অনেক বড় একটা সম্পর্ক আছে। সুতরাং নাস্তিকতার সাথে আস্তিকতার বিষয়গুলো কোরআনের আয়াতে এভাবে প্রতিফলিত হয়েছে। আরও একটা বিষয় এই যে, যে নাস্তিকরা বলে যে কোরআনের টুকরো টুকরো আয়াতকে অপব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু কেউ যদি একটা মুভির ছোট্ট একটা অংশ দেখে, 3 ঘন্টার একটা সিনেমা, তাকে যদি 5 মিনিট দেখানো হয়, তো সে মুভিটা সম্পর্কে কী জানবে? তো আমি সকল নাস্তিকদেরকে ডেকে এটুকুই বলবো, তোমরা কোরআন পুরাটা পড়ো, সাথে হাদিসের 7 খণ্ড পড়ো, তারপর নিজেকে নাস্তিক দাবি করো। কেন তোমরা শুধু শুধু কোরআনের একটা আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করো? একটা জিনিস পড়ে কি কখনো একটা জিনিস, পৃথিবী তো সমতল, যদি আমরা সেটাকে শুধুই খালি চোখ দিয়ে যতদূর দেখা যায় ততটুকু দেখি, কিন্তু পৃথিবীকে আসলেই সমতল? নাস্তিকদের যে নাস্তিকতা, এই পৃথিবীকে সমতল দেখার মতো? পৃথিবী গোলাকার দেখতে গেলে সেটাকে তো হয় উপগ্রহে গিয়ে কৃত্রিম স্যাটেলাইট বা উপগ্রহ থেকে দেখতে হবে, প্লেন থেকে তো না, আরও উপর থেকে দেখতে হবে, আর নাহলে পৃথিবী গোলাকার কলম্বাসের মতো, ভাস্কো দা দাগামার মতো পুরো পৃথিবী ঘুরে এসে, এরোপ্লেন দিয়ে ঘুরে এসে দেখতে হবে তাদেরকে। শুধু খালি চোখ দিয়ে যদি কেউ সমতল ভূমি দেখে, পৃথিবীকে যেমন সমতল মনে হবে, ঠিক একইভাবে নাস্তিকদের নাস্তিকতাটাও এক টুকরো দেখা থেকেই, তাদের সম্পূর্ণ দেখার মতো হাইপোথ্যালামাস আল্লাপাক দেননি, তাদের সম্পূর্ণ দুনিয়াকে দেখার মতো, বুঝার মতো ব্রেনের ডেভেলপমেন্ট দেননি, তাদেরকে দিয়েছেন শুধুমাত্র একটা জিহ্বা, যে জিহ্বা দিয়ে তাদের না আছে সত্যিকার কোনো বৈষয়িক জ্ঞান, না আছে আধ্যাত্মিক জ্ঞান। নাস্তিকরা অত্যন্ত নিম্নমানের মানুষ, কারণ কোরআন শরীফের 2-1টা আয়াত নিয়ে তর্কাতর্কি করে কিছু টাকা উপার্জন করার জন্য তারা কিছু খ্যাতি, সস্তা খ্যাতি এবং সস্তা টাকা উপার্জন ছাড়া কোনো নাস্তিক আসলে নিজেকে প্রকাশ্যে নাস্তিক দাবি করার যোগ্যতা রাখে না। কারণ আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানীরাও স্বীকার করে গেছিলেন যে অবশ্যই এই মহাবিশ্ব, ব্রহ্মাণ্ডের আড়ালে কেউ না কেউ আছে। রবীন্দ্রনাথের মতো মানুষ হতে পারে, তিনি ব্রহ্মধর্মে ছিলেন, কিন্তু তার প্রতিটা গীতাঞ্জলির প্রতিটা কাব্য প্রমাণ করে, সীমার মাঝে অসীম তুমি, বাজাও অসীম বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। সুতরাং তিনি স্রষ্টাকে কত মহৎভাবে অনুভব করেছিলেন, এবং অনেকে বলে, লোকে বলে লালন ফকির হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন, তো তিনি লালন ফকিরের গানগুলো ছিল এরকমই, যে সীমার মাঝে অসীম তুমির মতোই অসংখ্য গান উনি লিখে গেছেন। তারা কেউই বড় বড় মাপের মানুষ, তারা কেউ
নাস্তিক ছিলেন না, সবাই আস্তিক ছিলেন। তবে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহত্ত্ব, সেই মহত্ত্বটা কী সেটা আমি অন্য কোথাও অন্য কোনোখানে বলবো। লালন ফকির, রবীন্দ্রনাথ, নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ, আইনস্টাইন, এত বড় বড় মানুষ, কিন্তু এদের থেকেও আরও 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 বড় মানুষ কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা অন্য কোথাও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।